70 বোন ভাই বুঝছস না শয়তান বউ তুমি হ্যাঁ আমি কেন আমাকে দেখে খুব বেশি একটা অবাক হইছস না তুমি তুমি না কইলা তোমার বান্ধবীর বিয়ে কি ব্যাপার সাজে গুজে কই যাইতাছ আমি তো বাইরে যাব মার্কেটে যাব কিছু জিনিস কেনার আছে আর শোনো আমার ছোট বোনটা ঘরে আছে ওর একটু দেখা শোনা রাখো এটা তোমার বলতে হয় আরে শোনো তোমাকে আর তোমার বোনকে তো আমি দেখব এটা তোমার বলা লাগে হ্যাঁ সেটা তো জানি কখন আসবা আসতে একটু লেট হবে যেহেতু মার্কেটে যাচ্ছি অনেক কিছু কেনার কাটার আছে আমার বোনটাকে একটু দেখে রেখো তুমি ভালোভাবে থাকো আচ্ছা ঠিক আছে তুমি যাও দরকার লাগলে কিন্তু ওকে বইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও দেখবো মানে আজকে দেখো সেই সুযোগ আমার পায়েকে কই আমার শালিকাটা কই আরে শালিকা কি দেখো এই তো ফোন দেখতেছি তোমার কি এরকম করতেছ আচ্ছা আসো না না দূরে বস আমি তোমার দূর লাভাই না দূরের সাথে সরম করলে হইব কিছু খাইছ হ্যাঁ খাওয়া তো করছি কিছু বলবেন আপনি তোমার জন্য একটা বিস্কিট আনছি দামি বিস্কিট বুঝছো আমি বিস্কিট খাবো না ওটা ভালো তোমার আপু তোমার খাওয়ায় না বুঝছো এটা খাইলে আছে না ভালো লাগে তোমার এগুলি কি করতেছেন সরেন এরকম করতেছ কেন আমি তোমার দুলা ভাই না বসো আমি বিস্কুটটা নিয়ে আসতেছি ঠিক আছে লক্ষ্মীটা আমার একটু বসো দুলা ভাইয়ের মতে হতে ভালো লাগতেছে না দাঁড়া বাপুরে বলতে হইব শালিকা এই দেখো সেই বিস্কিট একটা খাও না 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 বিস্কুট খাবো না একটা খাও একটু কামড় দাও একটু কামড় দাও না খাইয়া দেখো মজা না তুমি কই কামড় দিছো এই যে তোমার জায়গাটা আমি কামড় দিয়া এগুলো আপনি কি করতেছেন দুলা ভাই আমি তোমার দুলা ভাই না এরকম করতেছো কেন শোনো এগুলো কি ভিডিও দেখো এই যে দেখো ছি 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 আমি সব ভিডিও দেখি না শোনো আপনি বুঝে তো কথা বলবেন না আর তুমি দেখো বসো ভালো ভিডিও তো এটা দেখো তুমি দেখছো তুমি হাত ছেড়ে আমি সব ভিডিও দেখি না সরান ফোন এরকম করতেছো কেন একটু দেখো না না আমি এসব দেখি না কি সুন্দর আমি কিন্তু আপু আসলে বিচার দিব আপুর কাছে চলেন আপনি আমার কাছে এসে বসছেন কেন দূরে যান আমি তোমার দুলা ভাই তো কি হয়েছে আপনি দূরে যান আচ্ছা ভিডিও দেখো তুমি না কোনো ভিডিও দেখবো না আরে বসো না এরকম করতেছো কেন দুলা ভাই আপনি আমাকে কি খাওয়াচ্ছেন আমার মাথাটা ঘুরতে আসছে প্রচুর কামাই গেছে রে মাথা ঘুরাইতেছে হ্যাঁ আপনি আমাকে কি খাওয়াইছে আরে পাগল কিচ্ছু না আসো মাথার একটু মেসেজ করে দিই আপু তোমাকে আমি কিছু বলতে চাইছিলাম হ্যাঁ বল বললে তুমি বিশ্বাস করবে না কিন্তু দুলাবের মতিগতি না একদমই ভালো লাগছে না দুলাবের মতিগতি ভালো লাগছে না এসব কি বলতেছিস তুই হ্যাঁ উনি যখনই সুযোগ পায় তুমি যখন বাড়িতে থাকো না তখন কি করে পাশে বসে গায়ে হাত দিতে আসে এই দেখ চুপ কর আমার ফেরেস্তান তো স্বামীর নামে এসব কি বলতেছিস তুই আমি জানতাম তোমাকে বললে তুমি বিশ্বাস করবা না গতকালকে কি হয়েছে জানো আমাকে বিস্কিট খাওয়াইছে তার সাথে জানি কি ছিল তারপর আমার আর কিছু মনে ছিল না দেখ এসব কথা আজকে বলছিস বলছিস আর কখনো আমার স্বামীর নামে এসব কথা বলবি না মনে তোর মধ্যে কোনো দোষ আছে এই কারণে আমার স্বামীর কথা বলতেছিস যা তো আমার সামনে থেকে যা তুমি যা বলতে পারলা দেখ আমার মাথা গরম হওয়ার আগে আমার সামনে থেকে যা তো শান্তি মতো বৈশ শান্তি নেই আরে দুলু ভাই আপনি এখানে চুপ 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 একদম চুপ আপনি আমার হাত ধরছেন কেন হাত ছাড়েন চুপ আমি এখন কিন্তু চিৎকার করবো শোনো চিৎকার করে কোনো লাভ নাই তোমার বোন বাসায় নেই বুঝছো বাইরে গেছে আমি আমার বোনকে সবকিছু বলবো আপনি আমার হাত ছাড়েন শোনো তোমার বোন আমাকে অন্ধের মতো বিশ্বাস করে বুঝো না অতএব আমি যা করতেছি চুপচাপ সহ্য করো আসো ছাড়েন আপনি আমাকে ছাড়েন আপনি এখানে আসো শো চুপ শুয়ে পড়ো এই কিরে কি হয়েছে তোর তুই এরকম বমি করতেছিস কেন আপু আমার কয়দিন ধরে মাথা ঘুরতেছে প্রচুর মাথা ঘুরতেছে
হ্যাঁ আপু, তোমাকে তো আমি অনেকবার বলছি যে দুলা ভাইয়ের মতো গতি ভালো না, তুমি তোমার কথা বিশ্বাস করো না। এক সপ্তাহ আগে তুমি তো বাসায় ছিল না। দুলা ভাই রাতে আমার ঘরে জোর করে ঢুকছে আর রাতে আমার সাথে অনেক জোর জবরদস্তি করছে। আর তোমাকে তো আমি বলছিলাম তুমি তোমার কথা বিশ্বাস করো না। কি বলতেছিস এসব তুই? আচ্ছা যা, তুই একটু রেস্ট নে, আমি দেখতেছি। ছি, আমি এতটা বিশ্বাস করি তোমাকে, এত ভালোবাসি, আর তুমি আমার ছোট বোনের এই ক্ষতি করলা। না, তোমাকে তো এভাবে ছাড়া যাবে না, তোমার একটা ব্যবস্থা করতেই হবে। যাই হোক, একটা কিছু তো করতেই হবে। আচ্ছা বাবু শোনো না, আমার না একটা বান্ধবীর বিয়ে, বুঝছো তো, আমার ওখানে যাইতে হবে। এমন আছে আজকে রাত্রে আমি নাও আসতে পারি, তোমার কোনো সমস্যা আছে? রাত্রে আসবো না? না, হয়তো বা থাকতে হইতে পারে। আচ্ছা আমার অসুবিধা নাই, তুমি থাকতে পারো, তোমার কোনো অসুবিধা নাই, তাই না? না না, আচ্ছা আচ্ছা বাবু, আরেকটা কথা শোনো না, আমার বোনটার না শরীরটা একেবারে ভালো না, আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো। ভালো কিভাবে থাকবো? তোমার বোন যা করে, মোবাইলে যেসব জিনিস দেখে, আর কত জায়গায় যায়, বিভিন্ন জায়গায় যায়, শরীর ভালো থাকে? পরে তো একটা কিছু হইবো, দোষ দিবে আমার তুমি। আরে ধ্যাত, তুমিও না, ও তো ছোট মানুষ, ওর বিষয়ে কি এভাবে বলতে হয়? যাই হোক, তুমি একটু খেয়াল রেখো ওর প্রতি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, আমি তাহলে আসলাম। আচ্ছা যাও। যে খেলো এই ওর টেম্পু চালাই দিব, আজকে বুয়া আইব না রাত্রে। কি ঘুনাইলো আমার শরীর, ওখানে ঝাঁকি দিতেছে রে আজকে। আর খালি টেম্পু চালাবো, টেম্পু আমার আর কে পায়? আপনি আবার এখানে আসছেন কেন? চুপ, একদম চুপ, আমি যা বলতেছি তাই কর, শুয়ে পড়। আপনি এখান থেকে বের হন। আমি তো যেটা বলতেছি এটা করতে শো। আমি আমার আপুকে সব কিছু বলছি। তোর আপুকে? শোন, তোর আপুর কাছে না আমি ফেরেস্তা, বুঝছস? যদি সারাদিন কস না কোনো লাভ নাই। অথবা আমি যেটা করতে চাইতেছি, যে তোকে বোঝাইতে চাইতেছি, ওইটাই আমার সাথে কর, তোর ভালো হবে। শোন, আপনি আমার অনেক ক্ষতি করছে, আপনি বের হন ঘর থেকে। চুপ, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে জানেন, আমি আমি এখন প্রেগনেন্ট। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আপনি একটা জানোয়ার, লম্পট, লুইচ্ছা, ঠিক আছে? এখন আমি আমার বোনকে সব কিছু বলে দিছি, আর এখন আমি আমার বোনের কাছে যাবার বল। চুপ, আমি যেটা বলতেছি ওইটাই কর। শো, শো, তোর বোন নাই বুঝছ না? শয়তান বউ তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে খুব বেশি একটা অবাক হইছস? না না, তুমি তুমি না কইলা তোমার বান্ধবীর বিয়ে যাইবা। রিসাপ, আমি তোমায় বলছিলাম না? আচ্ছা তুই চুপ কর, বান্ধবীর বিয়ে তো এটা তো একটা নাটক ছিল, এটা আমি আর আমার বোন মিলে প্ল্যান করছি, তোর মতো একটা জানোয়ারকে ধরার জন্য। বউ তুই কি করতেছ? তোর কাছে বিশ্বাস করে আমার এই বোনটাকে রেখে যাইতাম? আমার বাপ মা বনা বোন, আমার বোনটার এত বড় সর্বনাশ করলি। আমি কি সর্বনাশ করছি বউ? তুই সর্বনাশ করছিস জানিস না? হ্যাঁ মিথ্যা কথা, তোমার বোন না অন্য জায়গায় এগুলো বাজাইছে, বুঝো না? আমার দোষ না, তোমাকে সেদিন বলছিলাম না যে তোমার বোন আজেবাজে জায়গায় যায়? আবার আমার বোনের নামে মিথ্যা কথা কি রে? তোর তাও লজ্জা হচ্ছে না? আমি যে তোকে হাতে নাতে ধরছি, তুই তাও লজ্জা পাচ্ছিস না? আমার বোনের সব দোষ, আমার বোন যে এখন প্রেগনেন্ট, সেটা যদি লোক সমাজ জানে, আমি কই মুখ দেখাবো? আমার বোনকে কে বিয়ে করবে? তোকে একটু কথা বলি, চিল্লি চিল্লি করো না, মানুষ জানলে আমাদের আমরা মুখ দেখাইতে পারবো না। কি করো, তোমার বোনের বাচ্চাটা নষ্ট করে ফেলো। এখন কেন বাচ্চা নষ্ট করবো? করার সময় মনে ছিল না? হ্যাঁ বউ প্লিজ, তুমি এরকম করো না। ছি, তোর সাথে কথা বলতে তো আমার ঘৃণা করছে। আমার বাপ মা আমার বোনটা, তাকেও তুই ছাড় দিলি না? জানোয়ার তো থাকে। এই শোন, তোর মতো নর পশুর সাথে আমি সংসার করব না, আমি তোকে তালাক দিব। বউ প্লিজ, তুমি এরকম চিল্লাচিল্লি করো না। শোনো, ঘরের জিনিস ঘরে থাক, ঠিক আছে? তোমার বোনকে আমার সাথে বিবাহ দিয়ে দাও। কি বললি তুই, জানোয়ার? তোর লজ্জা করে না? তুই আমার বোনকে বিয়ে করতে চাস? এই তোর বোনের সাথে যদি এরকম হইতো তুই কি করতি? তোর সাথে আর যাই করা যাক, সংসার করা যায় না তোর মতো একটা নরপশুর সাথে। আপু, ওকে এখনই তালাক দাও। আমি তোকে ডিভোর্স দিব, আর আমার বোনকে নিয়ে আমি এখান থেকে চলেও যাব। বউ যাও না, বউ আবার আমার গায়ে হাত দিস।
যা কি টাকা অগদন বনে বয়বে খামু আরে ডিভোর্স দিছে কি হইছে আমারে দে ডিভোর্স আমি নতুন করে বিয়ে করব আবার সংসার করব বুঝছ না তোর আমদন বনি গর্দা যা গেছে ভালো হইছে আমি কালকে বিয়ে করব